বন্ধুরা, আজকে আপনাদের জন্য যে ভ্যাকান্সির ব্যাপারে আমি আলোচনা করতে চলেছি সেটা বেরিয়ে এসেছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতার পক্ষ থেকে। তো আজকে সেই বিষয়ে আলোচনা করব। এবং বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে ঠান্ডার কারণে আমার গলাটা আজকে ভেঙে গেছে একটু, তো আপনারা এটাকে একটু কনসিডার করে নেবেন কাইন্ডলি। তো এখানে দেখুন, প্রথমে আপনারা চলে আসবেন www.isical.ac.in এই ওয়েবসাইটে, এবং আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা অফিসিয়াল যে নোটিফিকেশানটা আছে সেটা আপনারা ডাউনলোড করবেন। তাহলে এই ওয়েবসাইটে এসে আপনারা এখানে জবস এখানে ক্লিক করবেন এবং এখানে চলে আসুন, এবং নিচে এখানে দেখুন এই সমস্ত ভ্যাকান্সিগুলোর জন্য নার্স, কুক এবং এখানে ম্যানেজার, হাউস ম্যানেজার, গার্ড, তো এই সকল ভ্যাকান্সির জন্য নোটিফিকেশানটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোডে ক্লিক করলেই আপনাদের নোটিফিকেশানটা ডাউনলোড হয়ে যাবে। এবং বন্ধুরা, এটা কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে অফলাইনে, এখানে অনলাইন অপশান নেই। তাহলে বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশানটা এবার দেখে নেওয়া যাক। বন্ধুরা, এটাই হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা এর অফিসিয়াল নোটিফিকেশান। তাহলে বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশানটা ডিটেলসে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, দেখে নিন, এটা পাবলিশ হয়েছে 3/8/2019। প্রথমে যেটা আছে নার্স এ, এখানে ভ্যাকান্সি রয়েছে একটা ইউআর ক্যাটাগরির জন্য, অর্থাৎ আপনারা যারা এসসি এসটি আছেন তারাও কিন্তু অ্যাজ এ ইউআর অর্থাৎ জেনারেল হিসেবে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। পে স্কেলটা আছে যথেষ্টই ভালো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এবং চলে আসুন, নিচে আছে কোয়ালিফিকেশান, এটাও একটু আপনারা দেখে নেবেন। এখানে কিন্তু আপনাদের নার্সিং করে থাকতে হবে, তার সঙ্গে হায়ার সেকেন্ডারি অথবা এখানে ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 3 ইয়ার্স ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং, তার সাথে 2 বছরের একটা কিন্তু এক্সপিরিয়েন্স আপনাদের দরকার। পরের পোস্ট আছে গেস্ট হাউস ম্যানেজার, এখানে ভ্যাকান্সি আছে একটু বেশি, এখানে আছে 2টো। এখানেও কিন্তু আপনারা যারাই অ্যাপ্লাই করবেন তারা কিন্তু জেনারেল হিসাবে কিন্তু তাদেরকে কাউন্ট করা হবে। এখানে যে কোয়ালিফিকেশানটা আছে সেটাও দেখে নেবেন, এখানে হায়ার সেকেন্ডারি পাস করে থাকতে হবে এবং হোটেল ম্যানেজমেন্টের উপরে কিন্তু আপনাদের ডিপ্লোমাও করে থাকতে হবে। আপনারা এগুলো একটু ভালো করে দেখে নেবেন। পরের ভ্যাকান্সি হচ্ছে অপারেটর কাম মেকানিক, এখানেও ভ্যাকান্সি আছে 2টো, সেটাও কিন্তু জেনারেল হিসেবে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। পে স্কেলটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো, এখানে এজ আছে কিন্তু 35, সমস্ত ভ্যাকান্সির ক্ষেত্রেই কিন্তু আপনারা এজ যেটা আপনারা সুযোগ পাবেন 35 বছর পর্যন্ত, 35 পর্যন্ত, ঠিক আছে বন্ধুরা। এবং এর পরের যে ভ্যাকান্সিটা রয়েছে কুক, সেটা কিন্তু ভ্যাকান্সি যথেষ্ট ভালো ভ্যাকান্সি, 5টা ভ্যাকান্সি আছে ইউআরের জন্য, একটা আছে এসসি এবং একটা আছে ওবিসি ভ্যাকান্সি, তো যথেষ্ট ভালো ভ্যাকান্সি রয়েছে। এখানে আপনারা পে স্কেলটাও কিন্তু পেয়ে যাচ্ছেন, এবং এখানে যেটা আপনাদের কোয়ালিফিকেশান লাগবে সেটা আপনারা দেখে নিন যে হায়ার সেকেন্ডারি লাগছে, এবং কুক ট্রেডের উপরে আপনাদের কিন্তু একটা সার্টিফিকেট থাকতে হবে। পরের পোস্ট আছে কার্পেন্টার, এখানে কিন্তু ভ্যাকান্সি আছে একটা, এবং পে স্কেলটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, কোয়ালিফিকেশানটাও আপনারা এখানে আপনাদের ট্রেড অনুযায়ী কিন্তু দেখে নেবেন, এখানে আইটিআই মাস্ট লাগছে। বন্ধুরা, এর পরের ভ্যাকান্সি আছে নাইট গার্ড, এক্ষেত্রেও ভ্যাকান্সি মোটামুটি আছে ভালোই, এখানে আছে ইউআর আছে 2টো, এসসি আছে 1টা, ওবিসি 1টা ভ্যাকান্সি। এর পরের পেজে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, জেনারেল ইনস্ট্রাকশন কিছু দেওয়া আছে, সেগুলো একটু আপনারা ভালো করে দেখে নেবেন, কারণ পুরোটাই বলতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার দেখে নিন এই ইনস্ট্রাকশনের মধ্যে এই বিষয়গুলোকে একটু আপনারা গুরুত্ব দেবেন, আপনাদের ভ্যালিড ইমেল এবং মোবাইল নাম্বার থাকতে হবে, ফটোগ্রাফটা আপনারা এইভাবে চুজ করবেন সে ব্যাপারে ডিটেলস এখানে দেওয়া রয়েছে, এবং আপনাদের একটা ফি কিন্তু এখানে আপনাদের দিতে হচ্ছে, যেটা 500 টাকার একটা ফি, যেটা কিন্তু আপনাদেরকে NEFT বা IMPS-এর মাধ্যমে দিতে হচ্ছে। এখানে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক নেম, IFSC কোড, সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে। তো আপনারা যারা যে পদের জন্য আবেদনযোগ্য তারা কিন্তু আবেদন করার সময় এই অ্যামাউন্টটা ব্যাংকের NEFT বা IMPS করতে হবে। এবং বন্ধুরা, এই ফিজটা কিন্তু ইউআর, ওবিসি এবং EWS ক্যাটাগরিতে জন্য কিন্তু প্রযোজ্য। এবং বন্ধুরা, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট এখানে দেখুন দেওয়া আছে, যে ডেটে নোটিফিকেশানটা জারি করা হয়েছে তার থেকে পরবর্তী 30 দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে। তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের ভ্যাকান্সির ব্যাপারে একটা ছোট্ট ভিডিও।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। এবং পাশাপাশি বন্ধুরা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনাদের কোন ফর্মে অ্যাপ্লাই করতে হবে। ফর্মটা কিন্তু আপনারা এই পিডিএফ ফাইলের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। এই দেখুন, এটাই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাট। এখান থেকে আপনাদের যেটা এটাকে ফিল আপ করে ঠিকঠাকভাবে নির্ভুলভাবে ফিল আপ করে এটাকে কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে 30 দিনের। এটাকে কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে 30 দিনের মধ্যে। তাহলে বন্ধুরা, এই ফর্ম ফিলাপের ব্যাপারে আপনাদের যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে নিচে কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে অবশ্যই সাহায্য করব। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।